হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশে কিংবা বিদেশে যে যেখানেই আছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন ফ্ল্যাটে উঠলাম, তা অনেক জিনিসপত্র কেনার বাকি আছে। তা এখন একটু কিছু কিনে নিয়ে আসলাম, বাহিরে গিয়েছিলাম সন্ধ্যার দিকে, তা কিছু কিনে নিয়ে আসলাম বেস্ট বাই থেকে। একটা ছোট একটা প্রেসার কুকার কিনেছি। আমার কিন্তু প্রেশার কুকার আছে বড়টা, কিন্তু আমি ছোট একটা সবসময় নাড়াচাড়া করতে একটু বড়টা ঝামেলা হয়, তাই ছোট একটা কিনে নিয়ে আসলাম। এই যে আরও কিছু কিনেছি টুকটাক। এবার কিনে নিয়ে আসলাম টয়লেটের জন্য ব্রাশ, তিনটা টয়লেট তিনটা ব্রাশ নিয়ে আসলাম বেস্ট বাই থেকে। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে বেশি ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে প্রথমেই একটা লাইক দিবেন। আর এটা এগুলো এইটা হলো থালা বাসন মাঝনি, এটাও মাঝে মধ্যে লাগে, একটু খুলে দেখাচ্ছি, অনেক সফট। এটা একটা প্যাকেটে চার পিস থাকে। আর এটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে এই জিনিসটা, এই জন্য বেশি শখ করেই কিনেছে, এই জন্য বারবার একটু দেখাচ্ছে। তারপরে কিনে নিয়ে আসলাম কিচেনের জন্য, শখের কিচেন, সে কিচেনের জন্য কিছু জিনিসপত্র। এটা দিয়ে ওই যে ঘষনি, এটা দিয়ে হলো যে অনেক কিছুই ঘষা যায়। ছোট আমার বড় আছে, আমি ছোট কিনছি। আর একটা কিনলাম কাঠের খুন্তি, খুন্তি বলে চামিচ বলে যাই বলে। আর এটা হলো একটা স্টিলের খুচুন। আর এটা একটা সুন্দর একটা চামিচ, ছোটর ভিতরে বেশ বড়। দুধ ঠুত নাড়ার জন্য বা সেমাই টেমাই নাড়ার জন্যই আমি এটা কিনেছি। আর আরেকটা কিনেছি রুটি ভাজা, রুটি পরোটা ভাজার জন্য একটা ফ্রাই প্যান তাওয়া, এটা কিনেছি, অনেক সুন্দর এটা। এগুলো কিন্তু আমার আছে, পুরানো হয়ে গেছে, এই জন্য আবার নতুন একটা, নতুন ফ্ল্যাটে নতুন বাসার জন্য নতুন জিনিস কিনলাম। আরও কিছু আছে, একটা তেল, নারিকেল তেল, প্যারাসুট, এটাও কিনে নিয়ে আসছি। আমার যে যে জিনিস দরকার সেইগুলোই কিনছি। আর এটা কিনেছি একটা, এটাকে কী বলে, তাওয়াল, এটা দিয়ে হলো যে ফার্নিচার পরিষ্কার করার জন্য ছোট ছোট তাওয়াল।
আরো কিছু জিনিস কিনে নিয়ে আসলাম। এই যে ফ্রাই প্যানের জন্য এটা হলো একটা কাঠি, অনেক সুন্দর। এটা ফ্রাই প্যানে রান্না করলে এটা দিয়ে নাড়তে হয়, তাহলে ফ্রাই প্যানটা নষ্ট হয় না। আর এটা পানির পট, পানি রাখার পট কিনে নিয়ে আসলাম। কালারটাও অনেক সুন্দর। আরও একটা কিনে নিই, দুটো পানির পট কিনে নিয়ে আসছি। আর একটা নিয়ে আসছি চা, চা বানানোর জন্য একটা চা পট, একটা চার পাতিলা কিনে নিয়ে আসলাম। এটা চা হলো চাটি চা বানানোর জন্য কিনে নিয়ে আসলাম। আর এটা ব্রাশ রাখার জন্য ব্রাশদানি, টুকিটাকি জিনিস কেনাকাটা করেছি। এটা হলো আমি আমার কিচেনে লাগাবো, আমার কিচেনের জন্য এসেছি। আর কিছু টি শার্ট কিনে নিয়ে আসছি মেয়ের জন্য, টি শার্টের কালারগুলি কেমন হয়েছে জানাবেন। আর একটা ফ্যান, সিলিং ফ্যান কিনে নিয়ে আসলাম। আর ফ্যানটা কিন্তু সব রুমে ফ্যান লাগানো হয়ে গেছে, মেয়ের রুমের ফ্যানটা কিনে নিয়ে আসলো। আর এইগুলো হ্যাঙ্গার, হ্যাঙ্গারগুলি তিন ছেলের জন্য, মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য হ্যাঙ্গার কিনে নিয়ে আসলাম তিন সেট। এগুলো বেস্ট বাই থেকেই কিনেছি। কালার তিন কালারের, আরো কিছু আছে। এটা হলো যে ন্যাপতানি কিনেছি। আর এটা হলো যে কান চুলকানোর জন্য কলম্বার। আর এটা আমার বেসিং এর একটা লাইট কিনে নিয়ে আসছে, বেসিং এ লাইট লাগানো হয়নি। আর লাইটটা কিন্তু অনেক সুন্দর, সব দিকে ঘুরানো ফুরানো যাবে।
ড্রেস।